ভূমির সংযোগ স্থাপন করে এবং আমাদের বীরদের সম্মান জানানোর লক্ষ্যে এবং ভারতবর্ষের স্বাধীনতা এবং অগ্রগতির যাত্রাকে স্মরণ করার লক্ষ্যে গত 30 জুলাই প্রধানমন্ত্রীর মন কি বাতের 103তম পর্বে মেরে মিট্টি মেরা দেশ নামক এক কর্মসূচির ঘোষণা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ভারতবর্ষের প্রতিটি রাজ্য, শহর, গ্রাম এবং এলাকায় পালিত হচ্ছে এই কর্মসূচি। এই কর্মসূচির অঙ্গ হিসাবে বুধবার রাজধানীর মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় NSS ইউনিটের উদ্যোগে 31 নম্বর ওয়ার্ড প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, দেশের জনগণের মধ্যে জাতীয় গর্বের অনুভূতি জাগিয়ে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশের সুরক্ষার জন্য নিজেদের তৈরি করার জন্য অনুপ্রাণিত করার লক্ষ্যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী এই কর্মসূচির ঘোষণা করেছেন। সারা রাজ্যে সমস্ত ব্লক, সাবডিভিশন, ডিস্ট্রিক্ট এবং আগরতলা পৌর নিগমের উদ্যোগে মেরে মিট্টি মেরা দেশ, আমার মাটি আমার দেশ এই কর্মসূচি উপলক্ষ করে বিভিন্ন ওয়ার্ডে প্রোগ্রাম করা হচ্ছে। আজকে 31 নম্বর ওয়ার্ডে আমাদের কর্পোরেটর অঞ্জনা দাসের তত্ত্বাবধানে বা নেতৃত্বে আমরা এখানে বৃক্ষরোপণ করা হয়েছে। NSS-এর ইউনিট উদ্যোগে গান্ধী স্কুলের যে বিদ্যালয় তার NSS ইউনিট উদ্যোগ গ্রহণ করেছে, এখানে অঙ্গনওয়াড়ি স্কুলে আমরা এটা পালন করছি আমাদের ওয়ার্ড সঙ্গে একসঙ্গে থাকি। উদ্দেশ্য হচ্ছে মানুষকে জাতীয় অবধে উদ্ভূত করা, রাষ্ট্রীয় চিন্তাধারাকে তাদের মানসিকভাবে তৈরি করা। সার্বিকভাবে দুটি বিষয়, একটা হচ্ছে আমাদের যে হার ঘাট তেরঙ্গা যে কর্মসূচি গতবার ভারতের প্রধানমন্ত্রী আমাদেরকে অনুরোধ করেছেন দেশবাসীর কাছে, সেই অনুযায়ী গতবারও হার ঘাট তেরঙ্গা যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে হয়েছে। এবারও এই কর্মসূচি রাখা হয়েছে হর হার ঘাট তেরঙ্গা। আমরা সমস্ত সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান প্রত্যেকটি বাড়িতেই 3 দিনব্যাপী জাতীয় পতাকা উত্তোলনের করা হয়েছে, কর্মসূচি রাখা হয়েছে। তারই অঙ্গ হিসেবে আজকে অমৃত মহোৎসবের শেষ বছর হিসাবে মেরি মিট্টি মেরি দেশ এটা একটা অনুষ্ঠান রাখা হয়েছে। এই উপলক্ষে আমরা আজকে বৃক্ষরোপণ করলাম আদর্শ পল্লীর যে জায়গা এবং এই যে অঙ্গনওয়াড়ি সেন্টার এবং বিশেষ করে আমাদের 31 নম্বর ওয়ার্ড উদ্যোগে। তাই আমি আশা করব সমস্ত ভারতের সঙ্গে আমাদের রাজ্যবাসী এবং শহরবাসীরও আমাদের যে প্রধানমন্ত্রী যে কর্মসূচি দিয়েছেন হর ঘর তিরঙ্গা এবং মেরে মিট্টি মেরা দেশ, এই কর্মসূচি সবাই অংশগ্রহণ করবে এবং দেশের জাতীয়তাবোধ এবং দেশের অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে সকল অংশের নাগরিকদের অংশগ্রহণ আমরা কামনা করছি। দেশের সকল নাগরিকদের মধ্যে জাতীয়তা বোধ করে তুলতে এবং দেশের মানকে অক্ষুণ্ণ রাখতে প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানের সাড়া দিয়ে দেশের প্রত্যেকটি নাগরিককে এগিয়ে আসার জন্য আবেদন জানান মেয়র দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।